গাজীপুরের টঙ্গীতে 14 একর জায়গা নিয়ে টেলিফোন শিল্প সংস্থা গড়ে ওঠে 1973 সালে, যেখানে 2008 সাল পর্যন্ত যৌথভাবে প্রযুক্তিপণ্য উৎপাদন করে সিমেন্স। এর মধ্যে 2004 সালে বড় অঙ্কের বিনিয়োগ প্রস্তাব নিয়ে আসে স্যামসাং। তবে টেসিসের অব্যবস্থাপনা ও অনিয়মের কারণে চলে গেছে দুটি ব্র্যান্ডই। সম্প্রতি টেসিস পরিদর্শনে গিয়ে কর্মকর্তাদের প্রতারণার শিকার হন খোদ প্রতিমন্ত্রী। মনিটরিং, অ্যাকাউন্টিং, কোনো অ্যাকাউন্টেবিলিটি ছিল না। তারপরে কিন্তু আস্তে আস্তে টেসিসের লাভটা কমতে থেকেছে এবং তারা এফডিআর ভাঙিয়ে ভাঙিয়ে তখন খাওয়া শুরু করেছে। সাশ্রয়ী প্যাকেজ দিয়ে গ্রাহকদের মাঝে সারা ফেলে 2004 সালে যাত্রা শুরু করা টেলিটক। প্রথম অপারেটর হিসেবে চালু করে 3G ও 5G সেবা। সুযোগ কাজে লাগাতে না পারা টেলিটক গেল 20 বছরে লোকসান গুনেছে 1,337 কোটি টাকা। তরঙ্গ ও লাইসেন্স ফি বাবদ প্রতিষ্ঠানটির কাছে প্রায় 1,850 কোটি টাকা পায় বিটিআরসি। ২০২১-২২ অর্থবছরের আগে টানা 15 বছর লোকসান গুনেছে বিটিসিএল। লোকসানের ধারা অব্যাহত আছে এখনও। বর্তমানে গ্রাহকদের কাছে প্রতিষ্ঠানটির মন্দ পাওনার পরিমাণ 2,150 কোটি টাকা, যা আদায় নাও হতে পারে। বর্তমানে বিটিসিএল এর কাছে আয়ের অংশ ও বিভিন্ন ফি বাবদ 1,100 কোটি টাকা পায় বিটিআরসিও। আয়ের উৎসে কোনো লাভ নাই, শুধু লস আছে, ওগুলো বন্ধ হয়ে যাবে। এই অবস্থায় অব্যবস্থাপনা ও অনিয়মের কারণে লোকসানে পড়া কোনো প্রতিষ্ঠানে আর বিনিয়োগ করতে চায় না সরকার। সেজন্য টেলিটক, বিটিসিএল ও টেসিসকে বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার কথা জানালেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী। টেলিফোন শিল্প সংস্থা, বিটিসিএল এবং টেলিটক, এই তিনটা প্রতিষ্ঠানের ভ্যালুয়েশন করতে হবে কোম্পানির আগামী বোর্ড মিটিংয়ে। এটা উত্থাপনের জন্য আমি সচিব মহোদয়কে নির্দেশনা দিয়েছি। এই কোম্পানিগুলোকে লাভজনক কোম্পানিতে পরিণত করার জন্য, প্রতিষ্ঠানে পরিণত করার জন্য আমরা একদিকে দেশীয় বিনিয়োগ আকর্ষণ করতে চাই, অপরদিকে বিদেশি বিনিয়োগ আকর্ষণ করতে চাই। যদিও এই তিন প্রতিষ্ঠানকে 30 জনের মধ্যে লাভে ফিরতে আলটিমেটাম দিয়েছেন জুনায়েদ আহমেদ পলক। শুভ খান, সময় সংবাদ, ঢাকা।